আসসালামু আলাইকুম, শুভ জুম্মাবার। শুভ সকাল বললে অনেকেই মাইন্ড করেন যে মানে কই শুভ সকাল বলা যাবে না, আসলে আমরা অভ্যস্ত তো। যাই হোক, পবিত্র শুক্রবার, পবিত্র জুম্মাবারের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমার বাড়িতে প্রতি সপ্তাহের ন্যায় মেহমানদারি অনুষ্ঠান হতে চলেছে। আমি মোবাইলে ধারণ করে অল্প কিছু দেখাবো, সন্ধ্যার পর তো পুরো ভিডিও পাবেনি, কিন্তু এর আগেও অনেকেই উন্মুখ হয়ে বসে থাকে মানিক ভাই কীভাবে দিনটা শুরু করেছেন সেটি দেখব। আজ ভোরে গিয়েছিলাম মাছ কিনতে, গতকাল কাঁচা বাজার করেছি, ভোরে গিয়ে স্থানীয় মাছের আড়ত থেকে কিছু মাছ কিনেছি, আজকে মাছের ঘণ্ট খাওয়াব। প্রতি শুক্রবার তো শুধু গোস্ত গোস্ত তো অনেকেই বলেন যে আমরা একদিন মাছ খেতে চাই, তো মাছটা আজকে একটু অন্য কোয়ালিটি করে রান্না করে খাওয়াব। চলুন দেখে আসি সকালটা কীভাবে শুরু হবে। বরাবরের মতোই প্রথমে আমি আমার বাসার ভিতরটা দেখানোর চেষ্টা করি। এ হচ্ছে আমার মা বোনেরা সবাই তরকারি কাটাকাটি করছে। আজকের মেনুতে সবজি থাকবে, পাশাপাশি মাছ ঘণ্ট থাকবে, মুগ ডাল দিয়ে চমৎকার একটা ঘণ্ট হবে, ওর সাথে সবজি থাকবে, কারণ শুধু গোশ খাওয়ালে তো হবে না, সবজিটাও দরকার। সবজির সিজন প্রায় শেষের দিক, এমনিতেই সবজি খাওয়ানো হয় না, একেবারে শেষ সিজন। কালকে কিছু সবজি সংগ্রহ করেছি, সেটি দিয়ে আজকে চমৎকার একটা সবজি হবে। এটা হচ্ছে ফুলকপি, পেঁপে, মিষ্টি কুমড়া, ফুলকপি সহ আর বেশ কয়েকটি সবজির সমন্বয়ে চমৎকার সবজি হবে। আজকে সুমি নাই, আত্মীয় বাড়িতে গেছেন, যে কারণে সুমির কাজটা আমার এই মোতালেব ভাই করছে। এ পাশটায় সবাই জোরসে হাত লাগাচ্ছে। এই সবজি কাটার শেষে বাইরে গিয়ে মাছ কাটবে। আমি সকালের চিত্রটা আপনাদের সামান্য একটু মোবাইলে ধারণ করে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে বাসার ভিতরের চিত্র। এবারে বাইরের চিত্র দেখাবো। এই হচ্ছে বাইরের চিত্র, যার যার মতো কাজে ব্যস্ত। এই যে সরার হোসেন, এই পাশটায় চুলো অলরেডি জ্বলে গেছে, চুলো জ্বলে গেছে, আজও বেশ কয়েকটি চুলো থাকছে, কারণ প্রচুর সবজি রান্না করতে হবে, মাছ রান্না করতে হবে, যে কারণে বেশ কয়েকটি চুলো জ্বালাতে হয়েছে। আজ খুব সকালে গিয়েছিলাম মাছের আড়তে, মাছের আড়তে গিয়ে এই যে বড় বড় ব্রিগেড মাছ আর সিলভার মাছ কিনেছি। পরপর কয়েক সপ্তাহ শুধু গোশ খাইয়েছি, এ সপ্তাহে আমরা মাছ খাওয়াবো, মাছ দিয়ে ঘণ্ট হবে, মুগ ডাল দিয়ে ঘণ্ট হবে, যে কারণে এই মাছটা কিনেছি। এর আগে রুই মাছ খাইয়েছিলাম, এ মাছটাও বেশ স্বাদের, চমৎকার করে ঘণ্ট হবে মুগ ডাল দিয়ে। আমাদের মোতালেব ভাই এবং তার ওস্তাদ আমাদের হালিম ভাই চমৎকার রান্না করে, আসে একটু জানার চেষ্টা করি এই মাছ দিয়ে আমার বড় ভাই আজ কী ধরনের রান্না করে খাওয়াবে। ভাইয়া যদি বলতেন
আজকের মাছটা আসলে কিভাবে রান্না করবেন, এর সঙ্গে কি দেবেন? মাছটা দিয়ে আমরা মুগের ডাউল দিয়ে মুড়ি ঘণ্ট পাকাবো। মুড়ি ঘণ্টটা খুবই ভালো লাগবে, খুবই মজাদার লাগবে। চেষ্টা করব আরও মানুষের ভালো খাওয়ানোর জন্য। আর তারপরেও আবার দেবো হলো একটু সবজি। আজকে মুড়ি ঘণ্ট আর সবজি পায়েস, এই তিনটেই আমরা খাওয়াবো আজকে। দেশি খাবার, দেশি খাবার, কারণ গোস্ত খাওয়াইলে আমি পরপর, হ্যাঁ অনেকদিন মাংস খাওয়ানো হয়েছে, গরুর মাংস খাওয়া যে খাওয়াতে মাঝে মাঝে একটু এদিক সেদিক না করে দিলে হয় না, একই জিনিস দৈনিক ভালোও লাগে না। জি 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 ভাই, তো এই কারণেই আজকে পরিবর্তন করা হয়েছে, মাছ দিয়ে মুগের ডাল মুড়ি ঘণ্ট সবজি পায়েস। এটা কিন্তু ব্যক্তিগতভাবে আমি খুব পছন্দ করি, মাছের মুড়ি ঘণ্ট যেটা সেটা সবাই পছন্দ করে। এটা অনেকেই মানে বেশিরভাগই পছন্দ করে মুড়ি ঘণ্টটা আর সবজিটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আজকে সুন্দর একটা রেসিপি পেতে যাচ্ছি। আর এইটা বোধ হয় আমাদের সকালবেলার নাস্তা না? আজকে ভুনো খিচুড়ি দিন, যেহেতু দুপুরে সবজি থাকছে সেহেতু আজকে ভুনো খিচুড়ি খাবো। আচ্ছা ঠিক আছে, জোশ করে রান্না করেন। আর রান্নার রেসিপি এই যে ধারণ করছে বরাবরের মতোই আমার ভাগনা আমিনুল ইসলাম। আর এই এই পাশটায় দেখাতে পারি আমাদের প্রধান ক্যামেরাম্যান, এই যে সে আজকে একেবারে ভোর পাঁচটায় এসে হাজির, আজকে আর অলসতা করেনি, ওকে সাথে নিয়ে গিয়েছিলাম স্থানীয় মাছের আড়তে, ওখান থেকে বেশ কিছু মাছ ক্রয় করেছি। ও চিত্র ধারণ করেছে সেটি মূল যে অনুষ্ঠান পাবেন সন্ধ্যার পরে ওখানে কিছুটা পাবেন, অনেকে বলেন যে মাছ কেনার চিত্রটা আমরা দেখতে চাই, ওটাও একটু দেখা দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আজকে একটু সকাল সকাল করে, এখন তো আর শীতের দিন না, যথেষ্ট সময় পাওয়া যায়, একটু সকাল সকালই করে আর কি। সবাই যে যার কাজে ব্যস্ত। এই হচ্ছে চিত্র, এখানে সকালে অনেক দূর থেকে আমার কয়েকজন মেহমান আসছেন। তো কোথা থেকে আসছেন যেন আপনারা? নারায়ণগঞ্জ থেকে আসছেন। তো আপনাদের যাত্রা শুরু হয়েছিল কয়টায় কখন? আমরা প্রায় রাত্রে সময় রওনা দিচ্ছি, রাত একটায়। যমুনার পূর্ববার অনেক জ্যাম ছিল, সেজন্য আমাদের রাস্তা লেট হয়েছে, প্রচুর জ্যাম ছিল রাস্তা, যেহেতু বৃহস্পতিবার সবাই ঢাকা থেকে কর্মজীবী মানুষ যারা একদিনে ছুটি পেয়ে, সরকারি মানুষ শুক্র শনি ছুটি পেয়ে আসে পরিবার পরিজনের সাথে দেখা করতে, সেজন্য আমরা জ্যামে পড়ে যাই। বাট আপনাকে এই দিনটা ছাড়া আমরা পাবো কিনা জানি না, সেজন্য আমরা আমরা সবসময় দেখি ভিডিওর মাধ্যমে আপনার, এই সবসময় বলে থাকেন যে আপনার গরিবালয় সবার দাওয়াত রইল আসার জন্য, সেজন্য আমরা এসে বললাম আর কি। না আসছেন বেশ খুশি হয়েছি। আপনি এমনিতে কি করেন? আমরা এভাবে জব করি। কিসে জব করেন? মার্কেটে। নামটা কি? আমার নাম হলো মোহাম্মদ আসিফ। মোহাম্মদ আসিফ? আসিফ। আর আপনি? আমার নাম মোহাম্মদ মাহিম। মোহাম্মদ মাহিম, মাহিম। আপনি কি করেন? আমি মার্কেটে জব করি। আচ্ছা ভাইয়া। আমার নাম ইমরান শেখ, আমি হচ্ছে একটা গার্মেন্টস ট্রেডার, ফ্যাশন হাউসে জব করি। বাহ সুন্দর, সবাই কর্মব্যস্ত, এর মধ্যেও যে আমার গরিবালয়ে আসছেন যথেষ্ট ভালো লাগছে, খুশি হয়েছে। শেষ অবধি কিন্তু থাকবেন। তো দর্শক এইভাবে প্রতিটি সকাল শুরু হয়। এই যে এখানে পুরোটাই এখন ফাঁকা, পুরোটাই ফাঁকা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে আমার মেহমানদের সমাগম ঘটবে প্রচুর। একটা সময় এখানে পা ফালানোর জায়গা থাকবে না। এই যে দেখেন চুলে জ্বলে গেছে, চমৎকার ভিউ। এটি প্রতি শুক্রবারের দৃশ্য, আজকেও অনেকগুলো চুলো জ্বালানো হয়েছে, কারণ কয়েকটাতে সবজি রান্না হবে, কয়েকটাতে মাছ রান্না হবে, এরপরে ভাত হবে, পায়েস হবে, অনেকগুলো চুলো জ্বালাতে হয়েছে যে কারণে। আমার কর্মী বাহিনীরা সবাই যে যার কাজে ব্যস্ত।
মোবাইলে ভিডিও ধারণ আসলে তেমন একটা ভালো হয় না, শুধু আগাম জানান দিয়া যে কীভাবে আমার দিনটা শুরু হয় সেটি। অনেকেই আগ্রহ ভরে থাকেন যে মানিক ভাই কীভাবে আজকের দিনটা শুরু করেছে সেটি দেখতে। যেমনই হোক ফুটেজ, এরপরেও অনেকে আগ্রহ ভরে দেখেন, পছন্দ করেন, যে কারণে এটি করা। সন্ধ্যার পরে পুরনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি মোবাইলে ধারণ করা এই ছোট্ট ভিডিওটি। আল্লাহ হাফেজ।